গত দোসরা আগস্ট দু হাজার চব্বিশে আমরা নিউ মার্কেট থেকে শিববাড়ি হয়ে তারপরে সোনারাঙ্গা হয়ে গলামারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের র্যালি কন্টিনিউ করি অতপর আমরা যখন আমরা ভার্সিটি মেন গেট পর্যন্ত যে আমাদের ওখানে অবস্থান করার প্রোগ্রাম ছিল আমরা কারোর উপরে মারমুখী বা চড়া ভাঙচুর কোনো কিচ্ছু করিনি তবুও পুলিশ ভার্সিটি মেন গেটের আগে থেকে আমাদের উপরে অনবরত বৃষ্টির মতো টিআরসেল রাবার বুলেট ছোড়াগুলি মারতেই থাকে আমরা শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা সামনে দিকে যে অবস্থান করার চেষ্টা করি এরই মাঝেই শুনতে পাই একজন 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 করে পরপর দুইজনকে অ্যারেস্ট ওরা অ্যারেস্ট করে নিয়ে যায় তো সহযোদ্ধাদের এই নির্মম গ্রেফতারি গ্রেফতার দেখে আমরা আর নিজেদের সামনে রাখতে পারি আমরা পুলিশ জিরো পয়েন্ট মোট থেকে পুলিশের উপরে চড়াও হই যাতে আমাদের জাস্ট কেবলমাত্র দুইজন সহযোদ্ধাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি আমরা অতক্ষণে পুলিশের টিআসএল শেষ হয়ে যায় আমাদের উপর বৃষ্টির মতো রাবার বুলেট এবং ছোরাগুলি মেটালের ওটা ছুঁড়তে থাকে আমরা গুলি খেতে খেতে ওর সামনেই আগাতে থাকি এরই মাঝে একজন পুলিশ মাটি কাটার একটা মেশিনের পিছনে লুকিয়ে থাকে আমার সহযোদ্ধারা যখন আহত তাদের একটা ব্যবস্থা করে দিয়ে তাদের দিক নির্দেশনা দিতে দিতে আমি আরও পুলিশের অবস্থা শনাক্তের জন্য যখন একটু সামনেই বেরোতে যাই তখনই পুলিশ লুকিয়ে থাকা পুলিশ মাত্র পাঁচ সাতার দূর থেকে আমার মাথা বরাবর ছোরাগুলি মারে যার ফলে আমার গলা নাক মুখ সব মেটালের গুলিতে জর্জরিত হয়ে যায় আমি কতগুলো গুলি খেয়েছি আমি নিজেও তা বলতে পারবো না আমি কখনো হিসেব করে দেখার সময়ও পাইনি আমার মুখ থেকে অনেক অনবরত রক্ত বেরোচ্ছিল তবে সর্বশেষ তথ্যমতে ডক্টর চিকিৎসক বলেছেন যে আমি এখন তিনটা গুলি বয়ে বেড়াচ্ছি দুটো মাথার খুলির উপরি ভাগে এবং একটি চোখ ফুটো হয়ে চোখের পিছনের খুলির অংশে যে গেথে রয়েছে এবং চোখের ভিতরের কর্নিয়া লেন্স এবং রেটিনাস সব ছিঁড়ে ফেলেছে যার ফলে আমি বাম চোখে কোনো কিছুই দেখতে পাই না আমার চোখে প্রচণ্ড জ্বালা পোড়া হয় আমি চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছি কিন্তু তিনি বলেছেন যে তারা গুলি বের করা ছাড়া আমার দৃষ্টিশক্তি ফেরানোর ব্যাপারে কোনো কিছুই করতে পারবেন না তবে দেশের বাইরে যেয়ে উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করে দেখা যেতে পারে যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং আমার পরিবার তাদের ভিটা মাটি বিক্রি করে সব কিছু দিয়ে চেষ্টা করছেন আমাকে দেশে বাইরে নিয়ে যে চিকিৎসা করার করানোর জন্য কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন আমি ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই কেননা আমি নেমেছিলাম শহীদ হওয়ার জন্য অথবা গাজী হয়ে ফেরার জন্য নয় অবশেষে নিয়তির পরিণতি আমাকে মৃত্যুর দিকেই টেনে নিচ্ছে আমি চাইব যে আমার স্বাধীন বাংলাদেশে আমি বুক ফুলিয়ে বাঁচতে আমি আমার পড়াশোনার গণ্ডিতে ফিরে আসতে এবং আমি আমার মা বাবার পড়াশোনা করে আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে যেখানে সর্বোচ্চ চিকিৎসা হবে সেইখানে ওকে দ্রুত চিকিৎসা করে সুন্দর স্বাভাবিক জীবন আবারও ভীষণ ফিরে পায় সেই দোয়া আবেদন সেই সবার কাছে আমি করি সবাই যাতে এগিয়ে আসে দিকে